আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজকে আমরা আসছি নতুন আরেকটি প্রতিযোগিতা নিয়ে। আজকের প্রতিযোগিতাটার নিয়ম হলো, এই যে শিং মাছ আছে এইখান থেকে শিং মাছ ধরতে হবে, ধরে পলিথিনের মধ্যে রাখতে হবে। প্রতিযোগীরা সবাই রেডি, 2 মিনিটের মধ্যে যে বেশি শিং মাছ ধরে পলিথিনে রাখতে পারবে তার জন্য প্রথম পুরস্কার 1000 টাকা, আর দ্বিতীয় পুরস্কার হিসেবে আছে 500 টাকা। প্রতিযোগীরা সবাই রেডি? এই যে দর্শকরাও সবাই রেডি আছে, আর এই যে মনে করেন মেডিকেল টিমও রেডি আছে আগুনের তাপ দেওয়ার জন্য শিং মাছের আঘাতে যদি আহত হয়। আচ্ছা তাহলে হ্যাঁ সবাই রেডি, রেডি স্টার্ট, শুরু করো। মাটির থেকে ধরুন যাবো না, আলো মাছরা আলো মাছরা আলম সরই সময় কত কোন আলম পলিথিন চেক দাও কে কয়টা পাইছে, সবাই প্রতিযোগীরা হো গুনো, একদিকে এই কমিটি দেখো আবার কেউ যাতে নতুন করে না তুললে সর্বোচ্চ প্রতিযোগী এখন এই যে পুরস্কার বিতরণী আমাদের প্রথম প্রতিযোগী হইলো এই যে 1 নম্বর, একটা সিংহের গালি খাইছে এই যে হাই হাই রে, এই যে আহত হয়ে গেছে দেখা যায়, প্রথম হইছে কিন্তু একটা গালিও খাইছে। হ্যাঁ তালি দাও তালি দাও, প্রথম প্রতিযোগী তাদের মধ্যে আবার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এবারের প্রতিযোগিতার সময় হলো 40 সেকেন্ড, 40 সেকেন্ডের মধ্যে যে বেশি মাছ ধরতে পারবে সে হলো আমাদের দ্বিতীয় বিজয়ী। রেডি 1 2 3 টাইম দেখো, টাইম খেয়াল রাখো, ওটা বোঝা যায় না। আমার
এবার পুরস্কার বিতরণীর পালা আকরাম ভাই বড় ভাই যে বড় ভাই আমাদের পুরস্কার তুলে দিবেন বিজয়ীদের হাতে প্রথম বিজয়ীর হাতে পুরস্কার তুলে দিবে আমাদের বড় ভাই আকরাম ভাই হ্যাঁ পুরস্কারটা তুলে দেন 1000 টাকা 1000 টাকা হ্যাঁ সবাই হাত তালি দাও তালি দাও এই যে 1000 টাকা এই যে ব্যথা পাইছে আমাদের প্রথম বিজয়ী সিংহ মাছ একবারে গালি দিয়ে আর তার অবস্থা খারাপ এখন দ্বিতীয় পুরস্কার বড় ভাই তুললা দেন এই যে দ্বিতীয় পুরস্কার 500 টাকা তালি দাও সবাই এই যে 500 টাকা এখন তোমার অনুভূতি কি 1000 টাকা পাইলা খুব ভালো লাগছে আমি মাছ ধরতে অনেক ভালো পারছি হ্যাঁ তোমার অনুভূতি কও অনুভূতি হারা গেছে বেশি পাইয়া লাগছে আচ্ছা ঠিক আছে তাহলে দর্শক মন্ডলী আজকের মতো আমাদের প্রতিযোগিতা এখানে সমাপ্ত ঘোষণা করা হলো আসসালামু আলাইকুম